বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা বন্ধুরা, একবার মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেন, হে প্রভু, আজ আমার মনে একটা সন্দেহ জাগছে, একমাত্র আপনি আমার সন্দেহের সমাধান করতে পারেন। তখন ভগবান বিষ্ণু বলেন, হে প্রিয়, আপনি নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই আপনার সব সন্দেহের সমাধান করব। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন, কোন অভিশাপের কারণে মহিলাদের এই মাসিক যন্ত্রণা সহ্য করতে হয়? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলারা মাসিকের মধ্যে কোন কাজ করলে তাদের তাপ হয়, তাদের স্বামীর আয়ু কমে যায়? আমার তৃতীয় প্রশ্ন হলো, মাসিকের অবস্থায় মহিলাদের স্পর্শ করলে কি হয়? বিষ্ণুদেব বললেন, হে দেবী, আজকে আপনি মানব জাতির কল্যাণের জন্য খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং শর্মার এই প্রাচীন গল্পে রয়েছে, সেই জন্য আপনি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। যে এই গল্পটি মনোযোগ দিয়ে শোনে, আমি তার 21টি পাপ ক্ষমা করি। দেবী লক্ষ্মী বলেন, হে প্রভু, কে ছিলেন এই দেব শর্মা? তার আচার আচরণ কেমন ছিল? আমি অবশ্য এই গল্প শুনতে চাই, দয়া করে আমাকে এই গল্পটি বলুন। তখন বিষ্ণুদেব বলেন, দেশে একটি খুব সুন্দর শহর ছিল, সেই শহরে দেব শর্মা নামে এক ব্রাহ্মণ থাকতেন। দেব শর্মার সমস্ত ধর্মগ্রন্থ বেদের জ্ঞান ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী এবং ধর্মীয় কাজে সর্বদা প্রস্তুত থাকতেন। তিনি প্রতিদিন যজ্ঞ, ধ্যান, ধর্ম ও সন্ধ্যা পুজো করতেন, তাই সকল শ্রেণীর মানুষ তাকে অগাধ শ্রদ্ধা করত। সেই ব্রাহ্মণ পশু, পুত্র, আত্মীয় ও সম্পদের অভাব ছিল না। দেব শর্মার স্ত্রী ছিল একজন ভাগ্না, সেও খুব চরিত্রবান, পুণ্যবান, পবিত্রতা নারী ছিলেন। একদিন দেব শর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করেন এবং সমস্ত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানান। তাছাড়াও নগরে বসবাসকারী সকলকে পূজা ও খাবারের জন্য ডাকলেন। তারপর পুজোর দিন সমস্ত ব্রাহ্মণরা তার বাড়িতে আসতেন এবং দেব শর্মা সমস্ত ব্রাহ্মণদের যথাযথ সম্মান করেন। তারপর তিনি সমস্ত ব্রাহ্মণদের ঘরে ডেকে সুন্দর আসনে বসিয়ে মিষ্টি পরিবেশন করলেন। ব্রাহ্মণদের খাওয়ানোর পর তিনি ভগবানকে স্মরণ করে বস্ত্র ইত্যাদি দান করে সবাইকে বিদায় দিলেন। সেই সকল ব্রাহ্মণদের দেব শর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। এরপর তার পরিবারের আত্মীয়দের, নগরবাসী এবং অনেক দারিদ্র ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ানোর এবং এইভাবে সবাইকে খাওয়ানো এবং পূজা শেষ করার ব্রাহ্মণ যখন তার বাড়ির দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি দেখলেন তার বাড়ির সামনে একটি কুকুর ও একটি ষাঁড় কথা বলছে। সেই ব্রাহ্মণ কুকুর ষাঁড়ের সমস্ত কথা শুনে খুবই অবাক হলেন এবং বুঝতে পারলেন সেই কুকুর ও ষাঁড়টি ছিল আসলে তার পিতামাতা, এবং তিনি বুঝতে পারলেন তার সেই পিতামাতা ছিলেন কুকুর আর ষাঁড়টি, যারা পূর্বজন্মের পাপের কারণে এই জীবনে কুকুর ও ষাঁড় হয়েছেন। তখন সেই ব্রাহ্মণ মনে ভাবতে লাগলেন, এই দুজন আসলে আমার মা বাবা, এবং যার আমার বাড়িতে পশু হয়ে এসেছেন, এখন তাদের এবং পরিত্রাণের জন্য আমি কি করব। এইভাবে চিন্তা করে ব্রাহ্মণ সারা রাত ঘুমাতে পারলেন না এবং সারা রাত বাবা আর মায়ের কথা ভাবতে লাগলেন। তিনি ভাবলেন, একমাত্র ঋষি বশিষ্ঠজি আমাকে পিতামাতার মুক্তির সমাধান করতে পারবেন। তাই সকালে দেব শর্মা স্নান ইত্যাদি সেরে মুনি বশিষ্ঠজির আশ্রমে পৌঁছালেন। আশ্রমে আসার সাথে সাথে ঋষি বশিষ্ঠ দেব শর্মাকে স্বাগত জানালেন এবং বলতে লাগলেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ আমাদের আশ্রমে কেন এসেছেন? আপনি যে অসুখী তা আপনার চেহারাই দৃশ্যমান, আপনার দুঃখের কারণ বলুন। দেব শর্মা বলেন, হে মুনিবর, আপনার দর্শনের কারণে আজ আমার জন্ম সার্থক হয়েছে।
আজ আমি ব্রাহ্মণদের কাছে আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি। একমাত্র আপনিই পারেন আমাকে এই দুঃখ থেকে বের করে আনতে। আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি। বশিষ্ঠজি বলেন, হে ব্রাহ্মণ, দুঃখ করবেন না। আপনার যা সন্দেহ আছে নির্দ্বিধায় আপনি জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই আপনার সন্দেহের সমাধান করব। তখন দেবশর্মা বলেন, মণিবর, গতকাল আমি আমার বাড়িতে ভগবান বিষ্ণুর আরাধনা করেছি এবং ব্রাহ্মণ ও ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছি। সেই সময় একটি কুকুর আর একটি ষাঁড় আমার দরজায় এসে হাজির। দুজনেই আমার ঘরের সামনে দাঁড়িয়ে গল্প করছিল। প্রথমে কুকুরটি ষাঁড়টিকে বলতে লাগল, আজ আমাদের ছেলের বাড়িতে ব্রাহ্মণদের খাবারের জন্য রাখা দুধের পাত্রে একটি সাপ তার বিষ ঢেলে দিয়েছিল, যা দেখে আমি খুব চিন্তিত বোধ করতে লাগলাম। কারণ সেই দুধ থেকে খাবার তৈরি হতো এবং সেই খাবার খেয়ে সকলে মরে যেত, তাই সেই পাত্রের সব দুধ আমি পান করলাম। পুত্রবধূর চোখ আমার ওপর পড়লে সে আমাকে বাজেভাবে মারধর করে, এতে আমার শরীরের হাড় ভেঙে যায়। আমি অনেক কষ্টে হাঁটছি, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। একথা শুনে ষাঁড়টি দুঃখিত হয়ে নিজের গল্প বলতে শুরু করল, আমি পূর্বজন্মে এই ব্রাহ্মণ পিতা ছিলাম। আজ এই ব্রাহ্মণ সকলকে অন্ন দিলেন, কিন্তু সে আমার সামনে ঘাসও দেননি, জলও দেননি, এই কারণে আমি খুব দুঃখিত হয়েছি। তারপর দেবশর্মা বললেন, আমার মা বাবাকে কুকুর ও ষাঁড়ের অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে। সারা রাত ঘুমাতে পারিনি, আমি কখনো কোনো পাপ করিনি, সব সময় ধর্মীয় কাজ করেছি, তারপরও আমার বাবা মাকে এত কষ্ট পোহাতে হয়, সেই জন্যই আজ আপনার কাছে এসেছি। অনুগ্রহ করে আপনার যোগশক্তি দিয়ে খুঁজে বের করুন এবং আমাকে বলুন কি কারণে আমার বাবা মা এমন দুর্দশার মধ্যে পড়েছে এবং তাদের পরিত্রাণের জন্য আমার কি পদক্ষেপ নেওয়া উচিত। তখন গুরু বশিষ্ঠ ধ্যান করেন এবং পূর্বজন্মের ব্রাহ্মণদের পিতামাতার কৃত্যকর্ম দেখেন এবং দেবশর্মাকে বলতে থাকেন, আপনার বাবা মা গত জন্মে ঘোর পাপ করেছে, সেই পাপের কারণেই তারা আজ এমন দুর্দশায় রয়েছে। দেবশর্মা বলেন, হে মণিবর, আমার বাবা মায়ের এমন দুর্দশার কারণ বিস্তারিত ব্যাখ্যা করুন। তখন ঋষি বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, আপনি মনোযোগ দিয়ে শুনুন যে আপনার পিতা তিনি পূর্বজন্মে কুন্দি নগরের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিল। একদিন তিনি একাদশীর উপবাসে খাবার গ্রহণ করেছিলেন। একাদশীর উপবাসে তিনি দ্রাণ করেননি, তার দরজায় আসা গরুগুলোকে তিনি কখনোই খাওয়াননি, তিনি তার পূর্বপুরুষের শ্রদ্ধাও ঠিকমতো করেননি। আপনার পিতা ঋতুস্রাবের সময় আপনার মায়ের সহিত মিলন করিয়াছিলেন এবং এই পাপের কারণে তিনি এই জন্মে ষাঁড়ের জন্ম পেয়েছেন। এবার আপনার মায়ের কথা শুনুন, আপনার মা ঋতুমতী হওয়া সত্ত্বেও খাবার রান্না করতেন, ঋতুস্রাবের সময় তিনি ঈশ্বরের পুজো করতেন, তুলসীকে জল দিতেন, এটাকে মহাপাপ বলে গণ্য করা হয়। ঋতুস্রাবের সময় একজন মহিলা 3 দিনের জন্য অপবিত্র থাকে। ঋতুস্রাবের সময় নারীর পুজো করা উচিত নয়, একজন মহিলার এই 3 দিনে চুল ধোয়া উচিত নয়, এতে তার স্বামীর আয়ু কমে যায়। মাসিকের সময় গাছপালা স্পর্শ করা উচিত নয়, এছাড়াও ঋতুমতী মহিলাদের সাথে মিলন করা উচিত নয়। যে পুরুষ ঋতুমতী মহিলার সাথে মিলন করে সে ব্রাহ্মণত্বার পাপ করে, যে ব্যক্তি মাসিকের সময় নারীর কাপড় স্পর্শ করে সেও পাপ করে, কারণ ব্রাহ্মণ হাতের পাপ ঋতুমতী নারীর দেহে 3 দিন অবস্থান করে এবং 4th দিনে স্নান করলে শুদ্ধ হয়ে যায়। একজন ঋতুমতী মহিলার 4th দিনে স্নান করে স্বামী ছাড়া অন্য কারোর মুখ দেখা উচিত নয়। যদি স্বামী কাছে না থাকে তাহলে তাকে সূর্যদেবের দর্শন করতে হবে। গুরু বশিষ্ঠ বলেন, হে ব্রাহ্মণ, এই পাপের কারণে তোমার বাবা মা ষাঁড় হয়ে জন্মেছে আর মা কুকুর হয়ে। দেবশর্মা বলেন, হে মহীশূর, এখন আমি আমার পিতামাতার মুক্তির জন্য সমাধান বলুন।
বশিষ্ঠজি বলেন, হে ব্রাহ্মণ, যে কোনো অমাবস্যার দিনে আপনার শ্রদ্ধা এবং তর্পণ করা উচিত এবং শ্রাদ্ধ বা তর্পণ করা উচিত এবং আপনার পিতামাতার মুক্তির জন্য দান করা উচিত, গুরুর সেবা করা উচিত এবং পিতামাতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন, হে দেবী, ঋতুস্রাব হওয়া মহিলার যে কাজগুলি করা উচিত নয় সে সম্পর্কে আমি আপনাকে বলছি, এখন জেনে নিন। কেন একজন মহিলাকে ঋতুস্রাবের মধ্যে দিয়ে যেতে হয়? সত্যযুগে কালকের নামে এক রাক্ষস ছিলেন। রাক্ষস হওয়ার কারণে তার উগ্র স্বভাব ছিল। সে সর্বদা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতেন। তার একদিন কালকের সহ সমস্ত রাক্ষস স্বর্ণ আক্রমণ করেন এবং স্বর্গ আক্রমণ করেন এবং সেই অসুরদের খুব শক্তিশালী অস্ত্র ছিল, যা দেবতারা মোকাবিলা করতে না পেরে ব্রাহ্মণ দেবের কাছে পালিয়ে যায় এবং তখন ব্রহ্মদেব তাদের অসুরের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন, হে দেবগণ, তোমরা এই মুহূর্তে মহর্ষি এবং ধদিচির কাছে যাও, তিনি তার শরীর হাড় থেকে তৈরি অস্ত্র আপনাদের দেবেন। সেই অস্ত্র ব্যবহার করে আপনারা কালকেও কে বধ করতে পারবেন। তারপর সমস্ত দেবতারা মহর্ষি ধদিচির আশ্রমে যান এবং তার কাছে প্রার্থনা করে তাকে অস্ত্র প্রদানের জন্য অনুরোধ করেন। তারপর জগতের কল্যাণের জন্য মহর্ষি ধদিচি তার দেহের অস্থি থেকে তৈরি করেন এবং তার মধ্যে একটি বজ্র নামক অস্ত্র বা দেবরাজ ইন্দ্র গ্রহণ করেন। এরপর সমস্ত দেবতারা কালকেওকে সাথে যুদ্ধ করতে বের হন। দেবতা এবং অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ সংগঠিত হয়। সমস্ত দেবতারা রাক্ষসদের সাথে লড়াই করার জন্য আকাশে জড় হয় এবং আক্রমণ শুরু করে। অগ্নিদেব আগুনের আঘাতে অসুরদের পোড়াতে শুরু করেন। আগুনের প্রভাবে অসুরদের প্রতিটি অঙ্গ জ্বলতে থাকে। তারপর বরুণদেব বৃষ্টির জলে রাক্ষসদের ডুবিয়ে দেন, যার ফলে রাক্ষসরা চিৎকার করতে থাকে। এভাবে কয়েকদিন ধরে অসুর ও দেবতাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে। তখন দেবরাজ ইন্দ্র কালকেয়র মুখোমুখি হয়। উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। তারপর দেবরাজ ইন্দ্র তার বজ্রের আঘাতে কালকেয়কে হত্যা করেন। কালকেয় মারা যাওয়ার সাথে সাথে ব্রাহ্মণত্বা তার দেহে থেকে বেরিয়ে এসে দেবরাজ ইন্দ্রকে তাড়া করতে থাকে। তারপর সেই ব্রাহ্মণ অত্তা ইন্দ্রের দেহে প্রবেশ করে এবং যার কারণে ইন্দ্রদেব ব্রাহ্মণ হত্যার পাপ করেন এবং এরপর দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ দেবের এবং ব্রহ্মদেবের কাছে যান এবং ব্রহ্মহত্যা থেকে মুক্তি চান। তখন ব্রহ্মদেব ইন্দ্রের দেব থেকে ব্রহ্মহত্যাকে বের হওয়ার নির্দেশ দেন। সেই ব্রহ্মহত্যা ইন্দ্রের দেহে থেকে বেরিয়ে এসে এবং ব্রহ্মদেবকে বলতে থাকেন, হে পরমিতা, এবং এতদিন আমি কালকেয়কে দেহে বাস করছিলাম কারণ তিনি বহু ব্রহ্মহত্যা করেছেন। ইন্দ্রদেব তাকে হত্যা করলে আমি ইন্দ্রদেবের দেহে বাস করতে লাগব। এখন দয়া করে আমাকে একটা উপযুক্ত জায়গা দিন, সেখানে আমি থাকতে পারি। তখন ব্রহ্মদেব বলেন, হে ব্রহ্মহত্যা, আমি তোমাকে সঠিক জায়গা দিচ্ছি। তখন ব্রহ্মদেব ব্রহ্মহত্যাকে চার ভাগে ভাগ করে বললেন, হে ব্রহ্মহত্যা, আপনার প্রথম ভাগ আগুনের মধ্যে থাকবে, যে আগুনে আহুতি দেয় না, আপনি তার দেহে প্রবেশ করবেন। আপনার দ্বিতীয় ভাগ থাকবে জলে, যে জলে থুতু ফেলবে তার প্রস্রাব করবে, আপনি তার শরীরে প্রবেশ করবেন। তারপর তৃতীয় ভাগ থাকবে গাছ এবং গাছালির ভিতরে, যে ব্যক্তি বিনা কারণে গাছ কেটে সেও ব্রাহ্মণ হত্যার পাপ দোষী হবে। এরপর ব্রাহ্মণদের সম্প্রসারণের ডেকে বললেন, হে অপ্সরারা, এই ব্রাহ্মণ হত্যে চতুর্থ ভাগ আপনাদের গ্রহণ করা উচিত। অপ্সরারা বলতে লাগলেন, হে প্রভু, আপনার আজ্ঞা হলে আমরা এটি গ্রহণ করতে প্রস্তুত, তবে দয়া করে এটি থেকে পরিত্রাণ পেতে আমাদের কিছু সমাধান বলুন। তখন ব্রাহ্মণদেব বলতে লাগলেন, হে অপ্সরারা, যে কোনো রীতিমতি নারীর সাথে সহবাস করবে সে এই ব্রাহ্মণ হত্যের পাপ করবে। এইভাবে ব্রহ্মহত্যের চারটি অংশ, একটি আগুনে, অন্যটি জলে, তৃতীয়টি গাছে,
এবং চতুর্থটি মহিলাদের মধ্যে প্রবেশ করেছিল। ব্রাহ্মণ হাত্যের এই ভাগের কারণে নারীদের ঋতুস্রাব হয়। যে কোনো পুরুষ ঋতুস্রাবের সময় কোনো নারীকে স্পর্শ করলে, তার সহবাস করলে ব্রাহ্মণ হত্যের পাপ করে। বিষ্ণুদেব বলেন, এবং হে দেবী, এইভাবে আমি আপনাকে মহিলাদের ঋতুস্রাবের পিছনের গল্প এবং একজন ঋতুমতী মহিলার কি কি কাজ করা উচিত নয় তা বলেছি। এরপর মা লক্ষ্মী বলেন, হে প্রভু, আজ আপনি আমাকে খুব গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আমি আপনার প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি মহিলাদের এমন কোনো মহিলার ঘরে প্রবেশ করব না যে ঋতুস্রাবের সময় পুজো করে বা তার স্বামীর সাথে সম্পর্ক রাখে। তাই প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ঋতুস্রাবের সময় মহিলাদের সাথে এই কাজগুলি ভুল করেও করবেন না।